গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে জন্মাষ্টমীর নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড তো আমি করে দিয়েছিলাম রাত্রিবেলা, আর মানে কি বলতো, কালকে কি জানি কেন সারাটা রাত্রির ঘুম হচ্ছিল না, এই জন্য সেই 4টের সময় ঘুমিয়েছি। একটু আগে উঠলাম, এখন বাজে 9:40, একটু আগে ঘুম থেকে উঠেছি। কৌশিক বেরোলো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই ঠাকুরের ফুলমালা আনতে বেরিয়েছে। এটা বৃহস্পতিবারে ঘরে নিত্য পুজো দিই, তো ওই পুজোরই ফুলমালা আনতে গেছে। তো আনতে গেছে, আমি এখানে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল বিছানাটা না গুছালে না আমার কেমন হয়। এমনি টাইমে মানে তোমরা দেখো যে রান্না করি তারপরে বিছানা গুছাই, যে মনটা না আঁকু পাকু করে, বিছানাটা পড়ে রয়েছে, বিছানাটা এরকমভাবে আলু থালু অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু আজকে বললাম না, যখন সময় পেয়েছি একেবারে গুছিয়ে গাছিয়েই নি, কারণ আমাদের আমার ঘরের এই ঘরের বা ওই ঘরের বিছানা গুছাতে বেশিক্ষণ সময় লাগে না। বালিশগুলো বালিশের জায়গায় রেখে দিই, খাটটা একটুখানি ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই, ব্যস্ত হয়ে যায়। আর এই কয়েকদিন যাবত তোমার বৃষ্টি হচ্ছিল বলে না, মানে আমি কাছাকাছি করেছিলাম, আর এই স্মাইলির এই কভারগুলো কেচে দিচ্ছি, দেখো কত পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ভেতরের যে স্পঞ্জগুলো আছে এদিক ওদিক হয়ে গেছে, তো বালিশটার প্রপার গোল নেই, কেমন একটা শেপ হয়ে গেছে বালিশটার। যাই হোক, গুছিয়ে গাছিয়ে নিয়ে ও আসলোকে চা করে দেবো, ওই কালকে যে লুচি টুচি আছে না ঠাকুরের, ওই দিয়ে খেয়ে বেরিয়ে যাবে হয়তো। চলো এখন এগুলো গুছাই, ও বেরিয়ে গেছে, ওর পা তো এখানে একটা পা ফেলে ওখানে একটা পা ফেলে, আমাদের ফ্ল্যাটের সামনেই ফুলমালা আনতে গেছে, খুব একটা দূরে ওকে যেতে হয় না। এর ফাঁকে পুজো দিয়ে নিয়েছি, টিফিন করে নিয়েছি, গোপু সোনাকেও পুজো দিয়ে, ঘরের যে বৃহস্পতিবারের পুজো পুরো আমার কমপ্লিট দেওয়া। এখন আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 11:30, বেরোচ্ছি, যাবো হচ্ছে আমার বাবার বাড়িতে প্রসাদ দিতে। কেননা বাবা মায়ের তো এবারে অসুজ, বাবা মা পুজো করতে পারিনি, বললাম যে ঠাকুমার কাজ হবে, বাৎসরিক কাজ, বাইরে খুব সুন্দর হাওয়া দিয়েছে। একটু আগে না মনে হচ্ছিল না ঝমঝমিয়ে বৃষ্টি হবে, পুরো মেঘ করে এসেছিল, কিন্তু হলো না, রোদ উঠেছে, ভালো হয়েছে একদিকে। চলো গপু, তুমি থাকো একা একা, আমি আসছি ঘুরে। দাঁড়াও ধূপকাঠিটা না নিভিয়ে দিয়ে যাই, বাড়ি থাকবো না তো, একটুখানি আছে অবশ্য, বাড়ি থাকবো না তো ভয় করে। সে যাই হোক, দাঁড়ো ভালো করে না নিয়ে ভেনি। সে যাই হোক, রেডি হয়ে গেছি, কি বললাম, বেরোচ্ছি, হ্যাঁ বাবার বাড়ি যাব। বাবার বাড়ির ওখান থেকে যাব দিদির সাথে আজকে দক্ষিণেশ্বরে। অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল পুজো দেবো, কিন্তু হচ্ছিল না, প্ল্যানটা কোথাও সাকসেসফুল হচ্ছিল না, তো আজকে ফাইনালি শরীর দিচ্ছে না, তবুও কথা দিয়ে ফেলেছি, আর কি করবো, কথা তো আর খিলাপ করতে পারি না যে যাবো না বা কিছু, কথা দিয়ে, বাবা মুখটা পুরো কালো হয়ে গেল, কথা দিয়ে ফেলেছি যে আজকে যাবো, তো চলো ঠিক আছে গিয়ে মায়ের পুজোটা দিয়েই আসি। এই ব্যাগটার মধ্যে গুছিয়ে নিয়েছি, আর দিদির জন্য অল্প একটু প্রসাদ নিয়েছি, কেন খুব একটা তো বেশি হয়নি যে সবাইকে বেশি বেশি দেবো, তো দিদির জন্য অল্প করে নিয়েছি, মায়ের জন্যও অল্প করে, মানে সবার জন্যই অল্প করে নিয়েছি, কারণ আবার হয়তো কালকে শ্বশুরমশাই শাশুড়ি মাকেও একটু পাঠিয়ে দেবো, কারণ আজকে কৌশিক যাবে না, সেহেতু আজকেও গেলে আজকেই পাঠিয়ে দিতাম, কিন্তু আজকেও যাবে না ওই বাড়িতে। আর আমাদের এখানে জল জমেছে, ওর জন্য দেখবে প্যান্ট কোথায় গুটিয়েছি, এই দেখো প্যান্ট, এত দূর প্যান্ট গুটিয়েছি, কেন আমাদের এই রাস্তাটা আবার জল জমে গেছে। উফ, আবার এই নোংরা ড্রেনের জল পাড়িয়ে যাবো, আমার না কেমন কেমন জানি হয়। যাই হোক, আগে না লাইট পাখা বন্ধ করি, নইলে একদিন এমন হয়েছে লাইট পাখা না নিবিয়ে আমি চলে গেছি পড়াতে, এসে দেখছি পাখা লাইট দুটোই জ্বলছে। যাই হোক, আর এই ড্রেসটা পরেছি, এটা আমার বিয়ের আগের ড্রেস, বিয়ের পরে পরে মানে এক বিয়ের পরে তো আমার যখন রোগা ফিগার ছিল তখন এটা ফিট হতো, তারপরে যখন একটু ফিগারটা মোটা হয়ে গেল আর হচ্ছিল না, আবার দেখি এখন পুরো পারফেক্ট ফিট, তাও ঢিলা, এই ঢিলা আছে তাও, কিন্তু এখন পুরো পারফেক্ট, হাত ফাতগুলো তাও হাতে সেলাই করে, মানে হাতটা মারা আছে আর কি, তাও ফিট হয়ে গেছে। চলো বেরোই, মায়ের কাছে এসেছি, আর আমি তো আর বাড়ি যাবো না, প্রসাদটা মাকে দোকান থেকেই দিয়ে দেবো, তো কী খাওয়াবে কী খাওয়াবে, ওর জন্য এখানে একটা ফুটি দিয়েছে, একটা জোয়ান দিয়েছে, একটা হাজমলা দিয়েছে, বলছে যে সব তালের বড়া ফড়া খেয়েছিস, গ্যাস হয়ে যাবে, দক্ষিণেশ্বরে যাবি, তার ওপরে ওর জন্য এগুলো নিয়ে যা, মানে ফুটিটা এখন খাবো আর বাদ বাকিগুলো নিয়ে যাবো ব্যাগে করে।
দক্ষিণেশ্বরের মন্দির এখন বন্ধ আছে, মানে 3টের সময় খোলে, তো আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো ভাবলাম একটু বেলুড় মঠ দিয়ে ঘুরে আসি, একটু লঞ্চ মেন উদ্দেশ্য ছিল, লঞ্চ চড়বো। সে যাই হোক, ওর জন্য এই পেছন দিকে যে ফেরিঘাটটা আছে না, এখানেই দেখি একটা মা কালীর পুজো হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের মা গঙ্গা। অনেক দিন পর আসলাম, অনেক দিন। দক্ষিণেশ্বর যেহেতু বন্ধ, কই কই রে বেলুড়, চোখে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বেলুড় মঠ। দক্ষিণেশ্বর যেহেতু 3টের সময় গেট খুলবে, তো ভাবলাম যে একটু লঞ্চে করে বেলুড় ঘাট বলছি, বেলুড় মঠই ঘুরে আসি। বৃষ্টি হচ্ছে রে, ও ভালো বলে যে বলে কই বৃষ্টি পড়ছে না, তো আমি যা পড়ছে মাথা ভিজে যাবে। অসাধারণ লাগে এখানে, আমাকে বসিয়ে দিবি ঘন্টার পর ঘন্টা, আমি দাঁড়িয়েও থাকবো বসেও থাকবো। এখানে যদি ভেতর হতো কি মা গঙ্গা, অনেক দিন পর দেখলাম রে। তুই তো রোজই দেখিস, তোর বাড়ি এইদিকে? এইদিকে কোন ঘাটটা দেখতে পাচ্ছিস তো, ওই যে টাওয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই দুটো তো, একটা টাওয়ার, দুটো হ্যাঁ 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 হ্যাঁ। আমার বাথরুম থেকে দেখতে, ও আচ্ছা আচ্ছা, ওই যে টাওয়ার গুলোর ওখানে আমার দিদির বাড়ি। ওই যে লঞ্চগুলো মাঝখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ও ওই সাবাস, ওখানে সাঁতার কাটিস? চলো যাই এখন। আমার ম্যাডামকে তো দেখানোই হয়নি, কই ম্যাডামের ছাতায় মাথা ঢুকে গেছে। এই যে আমাদের ম্যাডাম, সাজন গোজন করে আই শ্যাডো পরে আইছে, আমি কনসা সেজে আসিনি রে। আমি বোতল নিয়ে এসেছি, জল নিয়ে যাব। হ্যাঁ কিছু করবে হয়তো, তাই বলছি আমি এ বোতল নিয়ে এসেছি, আমার ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছে। তাই ও তোর জুতোতেই আওয়াজ হচ্ছে না? চলো বৃষ্টি পড়ছে, যাই এখন লঞ্চের দিকে। বেলুড় মঠের বাইরে এসে এখন বসে আছি, দিদি গেছে ওখানে জুতো রাখতে ব্যাগের মধ্যে, বেলুড় মঠ খোলেনি, ওর জন্য এত ভিড় হয়ে রয়েছে সব। কই গেল দিদি? হারিয়ে গেছে। যা গেল কই? ছিল তো এক্ষুনি ব্যাগে করে জুতো খুলে ব্যাগে করে এই কাউন্টারে রাখা হচ্ছে, সবাই যাচ্ছে জুতো আলি জুতো রেখে আসছে। বেলুর মঠের বাইরে বসে আছি, গেট এখনো খোলেনি, দুজনে প্রেম করতে বসেছি ছাতানি। এই ভালোই বৃষ্টি নামলো রে, কি হবে? পেছনটা ঢাক, আমার এই ব্লগিং করছি, মুখটা কেমন কালো লাগছে। যাই হোক, একটু আগে বাড়ি ঢুকলাম 8:30 বাড়ি এসেছি। আর একজন ওখানে রান্না করছে, আজকে রান্না হচ্ছে কি হাঁসের ডিমের কারি আর ভাত, আর কিছু রান্না হবে না। আর দিদি অনেক কিছু পাঠিয়েছে, আমি তোমাদের আস্তে আস্তে সব দেখাবো, কারণ আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অ্যাকচুয়াল আমার চোখ মুখের অবস্থা, কেননা আমি লাইটের তলায় বসে আছি, পুরো কালো লাগছে মুখটা দেখতে। আর পুজোর জন্য আর একটা কুর্তি অর্ডার করেছিলাম, তো সেই কুর্তিটা আজকে ফাইনালি এসে গেছে। আমার জামা কাপড়ের শপিং শেষ, তোমার এখনো বাকি? লেগিংস তো ওটা কিনে নেবো, তো এটা আজকে দুপুরবেলায় এসেছিলো, তো আমি তো বাড়ি ছিলাম না, তো আমাদের অপোজিট ঘরে দিয়ে দিতে বলেছিলাম, তো খুলবো একটু পরে এটা। আর দিদি অনেক জিনিস পাঠিয়েছে, অনেক অনেক পছন্দের জিনিসও পাঠিয়েছে, দরকারি জিনিসও পাঠিয়েছে। এই যে পুরো ব্যাগ ভর্তি, আমি দেখাবো আস্তে আস্তে কী পাঠিয়েছে।
আরো পাঠিয়েছি, অনেক কিছুই পাঠিয়েছি, আমি এখন কথা বলার মতো এতে নেই। হয়ে গেছে মশলা কষানো? আলু দিয়ে দিচ্ছ? আলু তো এ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, না বাবা তুমি রান্না করো, তুমি রান্না করছো, তোমার উপর বাটপাড়ি করো ঠিক না। হাত পা ধুয়েছি আজকে আমাদের রাস্তায় পুরো, মানে অন্যান্য বারে গোড়ালি পর্যন্ত জল থাকে, আজকে গোড়ালির উপরে উঠে গেছে জল। বৃষ্টিটা কি রাত্রির বৃষ্টিটা তো এরকম ছিল না, কালকে রাত্রির বৃষ্টিতে এতটা নাকি সন্ধ্যাবেলা বৃষ্টিতে এতটা জল জমলো? আবার আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে। আজকে কি কেস হয়েছে জানো? তোমাদেরকেও বলছি কি কেস হয়েছে জানো, ওই জয়গুরুর পাশে যে গলিটা আছে ওখানে তো জয়গুরুর নর্দমাটা তো পাশেই তো নর্দমা, একটা বউ হন্তদন্ত হয়ে যাচ্ছে। তা তুই যখন হন্তদন্ত হয়ে যাচ্ছিস তুই তো বুঝে যাবি যে ওখানে ড্রেন আছে না কি আছে। লোকটা বউটা নাকি ডেইলি প্যাসেঞ্জারই করে। আমি দেখি বউটা আস্তে আস্তে হঠাৎ করে কোথায় ঢুকে গেল, তাই এতটা পুরো বুক পর্যন্ত ডুবে গেছে, পুরো ড্রেনের মধ্যে ঢুকে গেছে। আরে কি হলো, সবাই দেখে না হুড়মুড়ে, আমিও গেছি ওকে টেনে তুলতে, সেই সবাই মিলে টেনে তুললো পুরো এই বুকের এক দূর পর্যন্ত পুরো ড্রেনের মধ্যে ঢুকে গেছে। না জল খায়নি বউটার মাঝখান থেকে। একটা জিনিস হলো কি, জুতো একটা কোথায় হারিয়ে গেল, পা কাছে ঢুকে গেছে। সবাই বলছে আপনি কি চোখে দেখেনি? ও দেখতে পারিনি চোখে, ওর মানে তাড়াহুড়ো করছিল, আন্দাজ করতে পারিনি অ্যাকচুয়ালি, জল আর ড্রেন তো একসাথে পুরো এ হয়ে গেছে। তোমাকে আমি এই ম্যানিকুইন হতে বলিনি, তুমি রাখো ওটা। এই যে এই হচ্ছে কুর্তি, হ্যাঁ পুরো বেগুনি কালার লাগছে ক্যামেরায়, পুরো পেঁয়াজে ম্যানিকুইন নাচে দেখো কিরকম করে। আমার ঘরে সব মানে উদ্ভট উদ্ভট জিনিসপত্র দেখতে পারবে, নামিয়ে দাও করছি। এই দেখো এই হচ্ছে কুর্তি, একটু উঁচু করো লাল্টু, একটু উঁচু করো, এই দেখো নিচটা এরকম, ব্যাক সাইডটা ঘোরাও, অসাধারণ হয়েছে। এই দেখো ব্যাক সাইডটা এরকম, থেকে বেশি ভালো লেগেছে এই লেস গুলো। সবথেকে বেশি নিচের ভালো হলো আলাদা করে এই যে ঘেরটা, ও এই ঘেরটা না, হ্যাঁ আমার আলাদা করে বসিয়েছে দেখো কুচি কুচি মতো, কিন্তু ছিড়লে ওইখান থেকে আগে ছিড়ে দিবে না ভাই, ডবল স্টিচ মারা আছে। যাই হোক এই যে আমার আমার এই লেস গুলো হেভি লেগেছে, ছিড়লে শর্ট কুর্তি করে এই জায়গা থেকে ছিড়ে নিবি, ছিড়ে নিয়ে সেলাই করে নিবি। হ্যাঁ 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 ঠিক আছে, ভালো হয়েছে গো, আমার কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু ক্যামেরায় না পুরো একদম ডিপ বেগুনি লাগছে, এটা এমন বেগুনের কালারে, কালচে বেগুনি, ক্যামেরা পুরো ডিপ বেগুনি লাগছে। কেমন হয়েছে জানিও তো কুর্তিটা, তোমার কেমন লাগছে বৌ? সে আমি পছন্দ করে দিয়েছি, আমার তো গুড আফটারনুনই বলি, কারণ এখন 12:35 বাজে, সকাল থেকে একদম ব্লগ করতে পারিনি। ইভেন কালকে রাত্রি যে তোমাদের বললাম যে দিদি কি কি দিয়েছে সেগুলোকে দেখাবো, সেগুলো আর দেখা যাবে না, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর বেলুড় মঠে এক জায়গায় জুতো জমা তোমাদের দেখালাম, জমা রেখে খালি পায়ে হেঁটেছি তো পিচের রাস্তার উপর দিয়ে, এসে রাত্রিরে এত পরিমাণে পা যন্ত্রণা করছিল না, আমি বাধ্য হয়ে শুয়ে পড়েছি। মানে আমার আর শরীরে ক্ষমতা ছিল না, মানে কোনো রকমে খেয়ে সে বাসনপত্র কিছু মাজা হয়নি, এখনো কোনো কাজ হয়নি। সকালবেলা একটু বেরিয়েছিলাম নিজের পার্সোনাল কাজে, সেই কাজ বাজ করে এই আসলাম। এইবারে দেখো না খাট ঠাট সব ওরমই পড়ে রয়েছে, কিচ্ছু গুছানো হয়নি, এইবারে সব ঘরের কাজে হাত দেবো, অনেক কাজ জানো তো। একটা পালস লজেন্স খাচ্ছি, গোপুকে দিয়েছিলাম, সে গোপুর ওখান থেকে এখনো লজেন্স বিস্কুট কিচ্ছু তোলা হয়নি, মানে খাওয়া হয়নি আর কি, ওরমই রয়েছে। তো সেইগুলো যাই হোক, দিদি কি কি দিয়েছে আগে তোমাদেরকে দেখাই। সবার প্রথমে দেখাই আমার ঘরে যেহেতু গোপু আছে, দিদি গোপুর জন্য মানে পুজোতে এই একটা জামা দিয়েছে, আর এই একটা জামা দিয়েছে এটা আমার ভীষণ পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে এইটা। আর এটাকে আমি ঠিক করেছি গোপুকে অষ্টমীর সময় পরাবো, অষ্টমীর দিন এটা পরাবো। এই দুটো জামা দিয়েছে দিদি গোপুর জন্য, যেহেতু হেয়ার হাইলাইট করবো হাইলাইটার কিনে রেখেছি, ফয়েল পেপার এখানে আছে, ওইটা ও দিয়েছে, ও ওখান থেকে জোগাড় করে দিয়েছে, মানে দুজন মিলেই যেহেতু করবো। আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে এখানে ঠাকুরের প্রসাদ আছে, মুরখি, আর তার সাথে রয়েছে নারকেল নাড়ু, আমার যেটা ভীষণ, আমার কেন কৌশিকের ভীষণ পছন্দ। কালকে এগুলো সব লঞ্চে বসে আদান প্রদান হয়েছে, দেখালাম লঞ্চে আছি, লঞ্চে বসে সব আদান প্রদান হচ্ছে এগুলো যখন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাচ্ছি। আচ্ছা আর একটা জিনিস দাঁড়াও, এই যে আমি আর আমি দিদিকে এমনি বলেছিলাম যে বাবা রে পিঁপড়ে হয়ে গেছে কেন রে বাবা, আমি দিদিকে বলেছিলাম যে বাবা পিঁপড়ে 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 রে ভাই, যে চিয়া সিড দেখিস তো তোদের ওখানে কত কি দাম, এই যে চিয়া সিডের একটা প্যাকেট দিয়েছে, এই একটা চিয়া সিডের প্যাকেট,
আর ওখানে একটু খাই না ভোলে বাবা, মানে ওদের ওখানে একটা জাগ্রত ভোলে বাবার মন্দির আছে, আমি ব্লগেও মনে একদিন দেখিয়েছিলাম, ওই ভোলে বাবার মন্দিরের প্রসাদ রয়েছে ওখানে। আর একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে আইসক্রিম মিক্স, মানে পাউডার যেটা, এটাকে মিক্স চকলেট ফ্লেভার, যেহেতু কৌশিকের চকলেট ফ্লেভার ভালো লাগে, এটা আমাকেও খেতে দিয়েছে। তো এই সব জিনিসপত্র গুলো দিয়েছে। ও আর দিয়েছিল কালকে, না বাবা পিঁপড়ে হয়ে গেল গো, পিঁপড়ে হয়ে গেছে মিষ্টি তো। আর একটা জিনিস কালকে দিয়েছিল, সেটা হচ্ছে পোলাও আর আলুরদম। ও যেহেতু আমি, ও নিরামিষ খায়, গোপাল সেবা করে, তো গোপালকে ও নিরামিষ পোলাও আলুরদম দিয়েছিল, তো সেটা এক বাটি দিয়েছিল। কালকে দু চামচ খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি, না সত্যি কথা বলতে শরীর তো দিচ্ছিল না, মানে একদম ভাল লাগছিল না কালকে। কালকে তোমাদের সাথে এসে ওইটুকানি কথা বলার পর আমি ছিটপটাং হয়ে খেয়ে দিয়ে খাটে শুয়ে পড়েছি। এখন বাসনপত্র সব পড়ে রয়েছে, ঘর বাড়ি ঝাড়া মোছা হয়নি, এই খাট ফাট সব পড়ে রয়েছে, জানি না কখন করবো। 12:35 বাজে, আবার বিকালবেলা পড়াতে যাবো, বাচ্চারাকে এক্সাম নেবো, সে আবার কোয়েশ্চেন রেডি করতে হবে, বুঝতে পারছো মাথায় কতটা কাজ আছে। যাই হোক, যাই হোক, চলো আর বকবক করছি না, ব্লগটা কালকে এন্ড করতে পারিনি বলে আজকে কমপ্লিটটা দেখি এন্ড করে দিলাম। আর রাস্তা দিয়ে গেছি, সেই জল জমে রয়েছে, কি বিতি বিচ্ছিরি লাগছে, যেন তো নর্দমার জল। তো আর এসে পা না, মানে পা ধুলেও পায়ের মধ্যে কারণ চুল কাটছে, ভালো করে পা সাবান দিয়ে ধুয়েই আসলাম। যাই হোক চলো, আজকের মতো এই পর্যন্ত, এই ব্লগটা আর বকবক করছি না, এটা কালকেই শেষ করার কথা কিন্তু কালকে শেষ করতে পারিনি। যাই হোক চলো, এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।